তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে ডিজিটাল হেলথ কার্ড তৈরি করতে পারবেন তো এখন প্রশ্ন হলো যে আপনি কেন এই ডিজিটাল হেলথ কার্ড তৈরি করবেন তো ডিজিটাল হেলথ কার্ড তৈরি করলে আপনি কী কী সুবিধা পেয়ে যাবেন তা দেখে নেবের পাশাপাশি আপনি কিভাবে মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কয়েক মিনিটের মধ্যে আপনার ডিজিটাল হেলথ কার্ড তৈরি করতে পারবেন তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে কীভাবে আপনি আবেদন করবেন এরপর আমরা দেখে নেব যে এর কী কী সুবিধা রয়েছে তো এর জন্য আপনাদের চাষ করতে হবে আপনি যে দেখতে পাচ্ছেন আপনি সেরকম ক্লিক করে ভিডিও ক্ল্যাক দিন আর যখন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোট সিম অলকে রাখুন আর সার্চ সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ তো এর জন্য আপনি গুগলে চলে আসবেন তো গুগলে এসে আপনি সার্চ করবেন হেলথ আইডি ডট এন ডট গভ ডট ইন তো আমি আপনাদের সুবিধার্থে ড্রেসিমেন্ট দিয়ে দেবো সে ক্লিক করে আসতে পারবেন আসলে আপনি কী করবেন নিজে চলে আসবেন নিজে আপনি দেখতেই পারছেন যে ক্রিয়েট ইউর হেলথ আইডি নাও এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে আপনার সামনে একটি প্রভাব চলে আসবে এখানে বলা হয়েছে যে কোন কোন স্টেট বর্তমানে বানাতে পারবে কিংবা আবেদন করতে পারবে এই কার্ডের জন্য তো এরপর আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে বলা হয়েছে যে আপনি কিন্তু আধার কার্ডের মাধ্যমে আপনি হেলথ কার্ড বানাতে পারবেন কিংবা যদি আপনার আধার কার্ডের সেই মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে হেলথ কার্ড তৈরি করতে পারবেন তো এই জন্য আপনি কী করবেন নিচে যে ক্লিক হার রয়েছে আপনি ক্লিক করে দেবেন তো যেহেতু আমাদের অর্থাৎ আধার কার্ডের সে মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেটা আমরা কী করবো ক্লিক হার নিচের ঘরটি আমরা সিলেক্ট করবো এখানে ক্লিক করতে এই পেজটি চলে আসবে এখানে আমরা কী করতে হবে জেনারেট ভিএ মোবাইল এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করতেই এখানে আমাদের মোবাইল নাম্বার যে রয়েছে মোবাইল নাম্বার আমাদের বসাইতে হবে মোবাইল নাম্বার আমরা এখানে বসিয়ে দিচ্ছি এরপর আমরা কী করব নিচে চলে আসবো তো নিচে রয়েছে আমাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আই অ্যাগ্রি এখানে আমরা টিকম্যাক দেবো এরপর রয়েছে যে আই এম নয়টা রোবট এখানে আমরা টিকম্যাক দিয়ে এটা ভেরিফাই করে নেব এরপর সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে এখানে আমাদের মোবাইল একটু ওটিপি চলে আসবে সেই ওটিপি আমরা এখানে বসিয়ে দেবো এরপর কী করবো সাবমিটে ক্লিক করে দেবো তো সামনে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন আপনি কী করবেন আপনি ফার্স্ট নেম আপনি বসিয়ে দেবেন এরপর মিডিল নেম থাকলে আপনি বসিয়ে দেবেন এরপর লাস্ট নেম আপনি বসিয়ে দেবেন এরপর আপনার ডেট অফ বার্থ কি রয়েছে আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর আপনার জেন্ডার কী রয়েছে মেল নাকি ফিমেল নাকি আদার সেটি আপনি সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনাদের এখানে একটি পার্সোনাল হেলথ রেকর্ড আইডি রয়েছে এক কথা কিন্তু আপনি বসাতে হবে তো আপনি কী করবেন আপনার নাম যে রয়েছে সেটি এখানে আপনি বসিয়ে দেবেন নাম বসানো আপনি সাইডে ক্লিক করে দেবেন ক্লিক করতে দেখতেই পারছেন যে ইউজার জন্য নেম খালেক ইজ অলরেডি টেকেন অর্থাৎ এই নামটা কিন্তু অলরেডি কেউ বানিয়ে নিয়েছে আমরা কী করব এখন ওয়ান টু থ্রি বসিয়ে দিলাম তো এই আইডিও কিন্তু অলরেডি অন্য কেউ ইউজ করেছে তো এখন আমরা কী করবো এখানে জিরো ওয়ান টু দিয়ে দিলাম আমরা এবার সাইডে ক্লিক করে দেবো সেটি ক্লিক করে আপনি দেখতেই পারছেন যে এটা কিন্তু আমাদের নিয়ে নিয়েছে তো আপনি এভাবে তৈরি করবেন এরপর আপনার পাঁচ হাজার আপনি দিয়ে দেবেন সেটি আপনাকে কনফার্ম করবেন এরপরে আপনি অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেস কী রয়েছে আপনি উল্লেখ করবেন কিন্তু আপনি ফাঁকা রাখতে পারেন যেহেতু এটা আপনার নেই তো এবার আপনি স্টেট কিংবা ইউনাইটেড কী রয়েছে এখানে আপনি সিলেক্ট করবেন তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলকে এখানে সার্চ দেখতেই পারছেন ওয়েস্ট বেঙ্গল আমাদের ইতিমধ্যেই নেই তো সেক্ষেত্রে আমি কী করবো আপনাদের ডেমো দেখানোর জন্য আমি যে কোনো একটি স্টাড এখান থেকে সিলেক্ট করছি তো সেই ডিস্ট্রিট আমি এখানে সিলেক্ট করলাম যখন আমরা ওয়েস্ট বেঙ্গল চলে আসবে আপনি সেইভাবে চেক করতে পারবেন এরপর ডিস্ট্রিক্ট আপনার কী সেটি আপনি সিলেক্ট করবেন তো এরপর নিচে আপনি দেখতেই পারছেন যে আপনার কিন্তু হেলথ আইডি চলে আসছে এর পাশাপাশি আপনার হেলথ আইডি নাম্বার চলে আসছে এরপর আপনি কি করবেন কন্টিনিউ উইথ দিস হেলথ আইডি এখানে আপনি টিকনক দিয়ে দিন ক্লিক করবেন ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন যে এই পেজটি আপনার সঙ্গে লোডিং হচ্ছে এরপর আপনি কী করবেন নিচে চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন যে আপনার হেলথ কার্ড কিন্তু হয়েছে এখন আপনি কি করবেন ডাউনলোড হেলথ আইডি কার্ডে ক্লিক করে আপনি আপনার কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এর পাশাপাশি আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনি সাইডে দেখতেই পারছেন যে মাই অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন কারবার এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন তো এখানে আপনি আপনার ফটো অ্যাড করতে পারবেন এর পাশে আপনার নামের বানানো যদি ভুল হয়ে থাকে আপনি সংসার করতে পারবেন ডেট অফ বার্থ অ্যাড্রেস ইত্যাদি এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আসে আপনি দেখতেই পারছেন এখানে আমাদের এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিচে আপনি দেখতেই পারছেন যে যখন আমরা ওয়েস্টবেঙ্গল সার্চ করবো ওয়েস্টবেঙ্গল আমাদের শুরু হয়েছে তো এখানে আসি আপনি কী করবেন ওয়েস্টবেঙ্গল গিয়ে আপনি এখান থেকে অর্থাৎ কারেকশন করে নেবেন যদি আপনি অন্য স্টেট থেকে আপনি আবেদন করে থাকেন এরপর আমরা আমাদের স্টেট এখানে অর্থাৎ ইডিট ফলে এসেছি সেগুলি কারেকশন করতে পারবো এরপর আমাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে আমরা সেটা এখানে সার্চ করছি কোচবিহার চলে আসছি আমাদের এবার আমরা কি করবো সাবমিটে ক্লিক করে সেটিকে আপডেট করে নেব তো এর পাশাপাশি আপনি যদি চান যে আপনি হেলথ আইডি কার্ডটিকে ডিলিট করতে সেটা আপনি কী করবেন এখানে রয়েছে আপনার ডিএক্টিভ কিংবা ডিলেট হেলথ আইডি কার্ড এখানে ক্লিক করে আপনি আপনার হেলথ আইডি কার্ডটিকে ডিলিট করতে পারেন যদি আপনাদের মনে হয় যে আপনার এই হেলথ আইডি কার্ডটি ব্যবহার না করবেন তো সেটা আপনি এখানে আসার পরে আপনি ডিএকটিভ কিংবা ডিলিট হেলথ আইডি কার্ডে ক্লিক করে আপনি ডিলিট করতে পারবেন তো এখন প্রশ্ন হলো যে এই হেলথ আইডি কার্ডটি আপনি কেন তৈরি করবেন এবং এর সুবিধা কী রয়েছে তো এই কার্ডটি তৈরি করলে আপনি যে সুবিধা রয়েছে যে যখন আপনি চিকিৎসা করতে যাবেন কিংবা চিকিৎসা করবেন তো আপনাদের এখন থেকে শুরু করে হেলথ আইডি কার্ড বানানো থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনাদের যতগুলো চিকিৎসা হবে যতগুলো আপনি ডাক্তার দেখিয়ে থাকবেন যে সমস্ত রোগের জন্য তো সমস্ত রোগ এর পাশাপাশি আপনাদের যে ওষুধপত্র রয়েছে এবং আপনাদের যে সমস্যা রয়েছে এক কথা শরীরে সমস্ত কিছু আপনাদের কিন্তু এখানে এন্ট্রি হয়ে থাকবে তো সেক্ষেত্রে কী হবে যখন আপনি কোনো হসপিটালে ভর্তি হবেন অ্যাডমিশন হবেন তখন আপনাদের এই হেলথ আইডি কার্ডের যে নাম্বার রয়েছে নাম্বার ভিত্তিতে কিন্তু ডাক্তাররা জানতে পারবে যে আপনাদের আগে থেকে এই সমস্ত সমস্যা ছিল এর পাশাপাশি আপনি এই সমস্ত ওষুধপত্র ব্যবহার করেছেন তো হেলথ আইডি কার্ডের কিন্তু সুবিধা এটাই যখন আপনাদের এক কথায় আজ থেকে শুরু করে আপনি হেলথ আইডি কার্ড বানাতে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনি যত রকম চিকিৎসা করবেন কিংবা আপনি যত রকমের সমস্যা হবে শরীরে এবং আপনি ডাক্তার দেখিয়ে থাকবেন এবং যত রকমের ওষুধপত্র আপনি সংগ্রহ করবেন সমস্ত আপনাদের হেলথ আইডি কার্ডে এন্ট্রি হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের শরীরে কী কী সমস্যা ছিল এবং ডাক্তার কিন্তু খুব সহজে দেখতে পারবে তো বুঝতেই পারছেন যে আপনি সম্পূর্ণ বিনামূল্যে কার্ডটি বানাতে পারবেন